গল্প টি খাসার আসরে আরো একবার সুস্বাগতম আজকে তারা পদরায়ের গল্প জয়দেবের জীবনযাত্রা শুরু করছি রাত পৌনে দশটার সময় এলো জয়দেব একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাস্তায় হালকা জল জমেছে দুদিন ভরা গুমোটের পর আজ একটু বৃষ্টি হলো তবে আরো বোধহয় হবে আকাশে মেঘ থমথম করছে বিদ্যুৎ চমকাচ্ছে বাতাসও বেশ জোরালো এক পশলা বৃষ্টিতেই রাস্তায় জল জমেছে রাতে যদি আরো বৃষ্টি হয় কাল সকালে রাস্তায় অনেক জল থাকবে বাজার করা সবকিছু আনা কাল সকালের হাঙ্গামাগুলো ভাবতে লাগল মহিমাময় গুমট কেটে গিয়ে জোলো বাতাসে একটা আরামের ভাব সেই সঙ্গে কাল সকালের চিন্তা জয়দেবের কথা প্রায় ভুলতেই বসেছিলেন মহিমাময় দুপুরে অফিসে এসেছিলেন জয়দেব চোখ লাল এলোমেলো চুল হাত পা টলমল ভর দুপুরেই নেশা করেছেন এসে দাঁড়াননি বিশেষ বিরক্ত করেননি শুধু বলেছিলেন কাজের কথা আছে এখানে হবে না বাসায় থাকিস যাব তা জয়দেব বলুন আর না বলুন সন্ধ্যেবেলা মহিমাময় এমনিতেই কোথাও যান না অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসেন বাসাতেই থাকেন আজও বাসাতেই ছিলেন মহিমাময় জয়দেব আসবে বলেছে সাধারণত নেশার মধ্যে কেউ কিছু বললে যতক্ষণ নেশার ঘোর মাথার মধ্যে থাকে কথাটা তার মাথায় থাকে সুতরাং জয়দেবেরও থাকতে পারে এরকম একটা আশঙ্কা সন্ধে থেকেই মহিমাময় করছিলেন কাজের কথা নাকি বলবে জয়দেব সেটা অবশ্য ধর্তব্যের মধ্যে নয় তবে পুরনো বন্ধু আসবে বলছে আসুক আলমারির পেছনে কয়েকটা আধ খাওয়া মদের বোতল আছে ধুলো ছেড়ে সেগুলো বার করেছেন মহিমাময় মদ পচে যায় না বরং যত পুরনো হয় ততই তার স্বাদ বাড়ে জোর বাড়ে আগে মহিমাময় মদ খেতেন প্রায় প্রত্যেক সন্ধেবেলা বাসায় বসে একা একা এখন আর খুব একটা খান না সন্ধ্যাবেলা খুব খিদে পায় অফিস থেকে ফিরে তাই তাড়াতাড়ি ভাত খেয়ে নেন তারপর আর মদ খেতে ইচ্ছে করে না আর তাছাড়া ভরপেট খেলেই মহিমাময়ের ঘুম পায় তিনি শুয়ে পড়েন এবং ঘুমিয়ে পড়েন আজ জয়দেব আসবে বলে খুঁজে খুঁজে আলমারির পিছন থেকে তিনটে বোতল বেরিয়েছে একটার মধ্যে অল্প একটু জিন আছে সেটা রাতের বেলা চলবে না মদ ব্যাপারটা ফুলের ঠিক উল্টো কথাটা কোথায় যেন শুনেছিলেন মহিমাময় সাদা ফুল ফোটে রাতের বেলায় আর দিনের বেলায় রঙিন ফুল কিন্তু মদের বেলায় দিনে সাদা মদ জিন ভদকা ইত্যাদি আর রাতে রঙিন মদ হুইস্কি রাম ব্র্যান্ডি এটাই হলো নিয়ম এই নিয়ম যে মানতেই হবে এমন কোন কথা নেই কিন্তু মোটামুটি সব রকম মদ্যপই এই নিয়মটা মান্য করে কেন করে কে জানে সে হোক মহিমাময় জিনের বোতলটা আবার আলমারির পিছনেই রেখে দিলেন বাকি দুটো বোতলের একটায় সামান্য পরিমাণ রাম রয়েছে প্রায় তলানি বলা চলে এক ঢোকের বেশি হবে না তবে দ্বিতীয় বোতলটায় বোতলটাই বেশ কিছুটা আছে টেবিলের নিচের চেয়ারে পায়ের কাছে বোতল দুটো রেখে বাইরের ঘরে জয়দেবের জন্য অপেক্ষা করছিলেন মহিমাময় জয়দেবের অবশ্য আসার কোনো ঠিক ঠিকানা নেই রাত দেড়টা এমনকি ভোর চারটেতেও আসতে পারে সন্ধে থেকে প্রতীক্ষা করতে করতে ধৈর্য হারিয়ে ফেললেন মহিমাময় সাড়ে আটটা নাগাদ প্রতিদিনের মতো খিদেটা যখন জোর পেয়ে বসল তখন তিনি খিদের বদলে তৃষ্ণা নিবারণের দিকে জোর দিলেন প্রথমে এক ঢোঁকে রামের তলানিটুকু নিট গিলে ফেললেন অনেকদিন খাননি একটা বড় হেঁচকি উঠল তারপর কিছুক্ষণ বাদে ক্রমাগত হেঁচকির পর হেঁচকি লয় হেঁচকি শুরু হল প্রথমে জল খেয়ে হেঁচকি কাটানোর ব্যর্থ চেষ্টা করবার পর হুইস্কির বোতলটা খুললেন মহিমাময় ইচ্ছে ছিল না খেতে জয় দেব আসবে তাকে কি শুকনো মুখে বসিয়ে রাখবেন হাওয়া আরম্ভ করলে মহিমাময় খুব তাড়াতাড়ি খান এখনই ফুরিয়ে যাবে সামান্যই টুকু। তাই ফুরল নটা পঁচিশ নাগাদ শেষ বিন্দুটুকু গলার ধক্করণ করে যখন প্রথম হিচকির টানটা সবে ছেড়েছে আর একটা গুম ভাব এসেছে মনের মধ্যে সেই সময় জয়দেব এলেন জয়দেবের সঙ্গে সঙ্গেই এলো জোর বৃষ্টি মহিমাময়ের বাড়িটা রাস্তার উপরে এক তোলার তিন কোনাচে বাইরের ঘরটা নেশা করলে জয়দেব রিক্সায় যাতায়াত করে এক লাফে বৃষ্টি বাঁচিয়ে জয়দেব রিকশা থেকে সরাসরি বাইরের ঘরে ঢুকলেন নেশা আরম্ভ করার প্রথম দিকে যেটুকু মাথা ঘরে কিংবা টলে জয়দেবের তারপর তিনি যত খান বেহুশ না হওয়া পর্যন্ত স্টেডি থাকেন সেই স্টেডি ভাবটা এখন জয়দেবের মধ্যে এসেছে জয়দেবকে লাফ দিতে দেখে মহিমাময়ের ভয় হয়েছিল ছিটকে পড়ে টড়ে গিয়ে জখম না হয় এরকম জখম হওয়া জয়দেবের পুরনো অভ্যেস কিন্তু এখন জয়দেব সত্যি স্টেডি ঘরে ঢুকে টেবিলের সামনের চেয়ারে বন্ধুর মুখোমুখি বসলেন জয়দেব তারপর জিজ্ঞাসা করলেন কি রে নেই কিছু মহিমাময় প্রশ্নে একটু অস্বস্তি বোধ করলেন এ বললেন হ্যাঁ তুই এত দেরি করলি সামান্য একটু ছিল তোর জন্য অপেক্ষা করতে করতে এসে যে আমি নিজেই খেয়ে ফেললাম তারপর একটু থেমে বললেন একটু জিন আছে খাবি জয়দেব ভুরু কুঁচকে বললেন জিন জিন খায় কি হ্যাঁ তোর আমার পাল্লায় যখন পড়েছি সন্ধ্যাবেলা বাসায় আসতে বললি অথচ কিছু বন্দোবস্ত রাখিস নি মহিমাময় বলতে যাচ্ছিলেন যে আমি তো তোকে আসতে বলিনি তুই আসতে চেয়েছিস তা না বলে চেয়ার থেকে উঠে গিয়ে আলমারির পিছন থেকে জিনের বোতলটা বার করে নিয়ে এলেন বোতলটার মধ্যে পানীয়ের পরিমাণ বড়জোর চার ভাগের এক ভাগ হবে তবে একজনের পক্ষে সেটা কম নয় একই জিন তারপরে সিকি বোতল মহিমাময়ের এরকম ব্যবহারে জয়দেব খুব উত্তেজিত হয়ে বললেন আই এসব চলবে না পঞ্চাশটা টাকা বার কর বার কর রিক্সাওয়ালাকে দিয়ে একটা ছোট হুইস্কি আনাই মহিমাময় এরকম অবস্থার জন্য মোটামুটি প্রস্তুত ছিলেন কিন্তু এই বৃষ্টির মধ্যে রিক্সাওয়ালা কোথায় যাবে এত রাতে সব দোকান বন্ধ হয়ে গেছে কোথায় পাবে মদ তাছাড়া পঞ্চাশ টাকা তার হাতে ছাড়াও তো কম কথা নয় মহিমাময় জয়দেবকে বললেন হ্যাঁ পঞ্চাশটা টাকা যে দেব তোর রিক্সাওয়ালাকে বিশ্বাস কি মহিমাময়ের অবিশ্বাসী প্রশ্নে জয়দেবের আতে ঘা লাগলো জয়দেব চেঁচিয়ে উঠলেন মহিম তুই বড় চালায় বলে গরিব বলে চুরি করবে মোদের টাকা মেরে দেবে মহিমাময় গম্ভীর হলেন বললেন তুই এই রিক্সার লোকটাকে চিনিস নাম জানিস সঙ্গে সঙ্গে জয়দেব উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন ওনার প্রসঙ্গ তাঁর বোধায় সহ্য হল না মহিমাময় স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক খুব সহজে আপদ বিদায় হয়েছে কিন্তু আপদ এত সহজে যাওয়ার নয় দু মিনিটের মধ্যে জয়দেব ফিরলেন সঙ্গে রিক্সাওয়ালা তাকে একেবারে ঘরের মধ্যে নিয়ে এসেছেন রিক্সাওয়ালাকে মহিমাময়ের টেবিলের সামনে দাঁড় করিয়ে জয়দেব বললেন মহিমা ভালো করে দেখ লোকটাকে বিকেল থেকে আমার সঙ্গে আছে এর চেহারার মধ্যে একটা অনেস্টি রয়েছে তোর মতো চোর চোর চেহারা নয় আমি একবার দেখে লোক চিনতে পারি রে পঞ্চাশ শুধু পঞ্চাশ কেন পঞ্চাশ হাজার টাকা দিয়েও এরকম লোককে বিশ্বাস করা যায় হাঁটুর ওপরে তোলা খাটো ময়লা ধুতি খালি গা কোমরে ঘন্টি দেহাতি লোকটিও জয়দেবের সঙ্গে তাল দিয়ে বেশ নেশা করেছে সে হাসি হাসি মুখে মহিমাময়ের মুখের দিকে তাকিয়ে রইল মহিমাময় লোকটিকে জিজ্ঞাসা করলেন এই তোমার নাম কি সুখের বিষয় লোকটি বাংলা বোঝে বোধহয় অনেকদিন কলকাতায় আছে সে বলল হুজুর মেরা নাম ঠকাই ঠকাই সিং নাম শুনেই মহিমাময় আতঙ্কিত বোধ করলেন লোকটিকে বললেন তুমি বাইরে দাঁড়াও লোকটি বেরিয়ে যেতে জয়দেবকে বললেন দেখ জয় আমি আর যাই করি এই এত রাতে ঠকাই নামে এরকম একটা লোককে পঞ্চাশ টাকা দিয়ে বিশ্বাস করতে পারি না এবার জয়দেব ক্ষেপে গেলেন উত্তেজিত অবস্থায় দাঁড়িয়ে পড়ে চেয়ারের ওপর বা পাটা তুলে দিলেন তারপর ধীরে ধীরে প্যান্টের ঝুলটা হাঁটু পর্যন্ত টেনে তুললেন প্যান্ট তুলতে দেখা গেল হাঁটুর কিছু নিচে পায়ের সঙ্গে মোটা রাবারের গার্ডার দিয়ে একটা একশো টাকার আর একটা পঞ্চাশ টাকার নোট বাঁধা একশো টাকার নোটটা যথাস্থানে রেখে পঞ্চাশ টাকার নোটটা গার্ডার থেকে খুলে বার করে প্যান্টটা আবার নামিয়ে দিলেন জয়দেব আর মুখে গজগজ করতে লাগলেন দিন রাত মাতালদের সঙ্গে ওঠা বসা ভদ্রলোকের মতো পকেটে টাকা রাখার জো আছে গজগজ করতে করতে কটমট করে তাকাতে লাগলেন মহিমাময়ের দিকে এদিকে মহিমাময়ের ঠকাই সম্পর্কে আশঙ্কা কিন্তু ঠিক মিলল না দশ টাকা বকশিসের প্রলোভন দেখানো সত্ত্বেও ঠকাই এই এত এত রাতে বৃষ্টিতে মদ আনতে যেতে রাজি হলো না তাছাড়া সে বলল। এসব খারাপ জিনিস কোথায় পাওয়া যায় সে সেসব কিছু জানে না আজ এই বড়বাবুর পাল্লায় পড়ে জীবনে প্রথম নেশা করেছে সে আসলে নাকি অত্যন্ত সাধু লোক দৈনিক হনুমান পুজো করে খৈনি বিড়ি পর্যন্ত খায় না অতঃপর বাধ্য হয়ে জয়দেব নিজেই বেরোতে গেলেন কিন্তু ওদিকে বৃষ্টি ক্রমশ বাড়ছে বেরোনো সাহস করলেন না একটু নরম হয়ে মহিমাময়কে বললেন তাহলে দে জিনটুকু দে ওটাই খেয়ে নি মহিমাময় বন্ধুকে একটু বেশি করে এবং নিজে একটু কম করে জিন নিয়ে দুটো গেলাসে জল ঢেলে নিলেন আস্তে আস্তে জয়দেবের মন খুশি হতে লাগলো কিছুক্ষণ পর বৃষ্টি ধরে এসেছে শেষ চুপচাপ দুজনে পান শেষ করেছেন এবার জয়দেব উঠলেন বললেন অনেক রাত হয়েছে এগারোটা বাজে বৃষ্টিটা থেমেওছে এ ফাঁকে যাই বেরোনোর মুখে জয়দেবকে মহিমাময় প্রশ্ন করলেন হ্যাঁ রে কি একটা কাজের কথা আছে বলছিলি ঘুরে দাঁড়িয়ে জয়দেব বললেন তো ভালো কথা মনে করেছিস আসল কাজটাই ভুলে গিয়েছিলাম কাল তো আমাদের বিবাহবার্ষিকী বুঝলি তোরা রাতে আমাদের ওখানে খাবি মহিমাময়ের স্ত্রী ভিতরের ঘরে আনাগোনা করছিলেন জয়দেবের নিমন্ত্রণ শুনে বাইরের ঘরে এসে বললেন গতবারের মতো হবে না তো গতবারের ব্যাপারটা একটু গোল মেলে বেশি বর্ণনা না করে সংক্ষেপে বলা যায় গতবার নিমন্ত্রণ করে নিমন্ত্রণ কর্তা জয়দেব নিজেই নিরুদ্দেশ হয়েছিলেন সে এক অস্বস্তিকর অবস্থা রাত বারোটা পর্যন্ত জয়দেবের জন্য অপেক্ষা করে সকলে ফিরে এসেছিল মহিমাময় স্ত্রীর প্রশ্নে জয়দেব বললেন আরে না না লজ্জা দেবেন না আপনাদের বাড়ি থেকে বেরিয়ে এখন সোজা বাড়ি কাল আর বাড়ি থেকে বেরোব না মহিমাময় বললেন এই বাড়ি থেকে বেরোবি না তবে খাওয়াবি যে আমাদের বাজার করবি না জয়দেব বললেন আরে হবে তো খিচুড়ি মাংস আর আনারসের চাটনি মাংস পাড়াতেই পাওয়া যাবে আর আনারসটা বৌ একসময় নিউ মার্কেট থেকে নিয়ে আসবে মহিমাময় মৃদু আপত্তি করলেন আরে ওই মাংস খিচুড়ি তো যথেষ্ট আমি এক বোতল ফিস নিয়ে যাব বৌদিকে নিউ মার্কেটে গিয়ে আনারস কিনতে হবে না আর এখন তো আনারসের খুব দাম বাজারে ভালো করে ওঠেই খুব দাম কথাটা জয়দেবের কানে খট করে লাগলো সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া হলো তিনি ঘরের মধ্যে দুপা এগিয়ে এসে অভিযোগের ভঙ্গিতে বললেন খুব দাম আমি মদ খেয়ে পয়সা নষ্ট করি বলে তোরা ভাবিস আমার আনারস কেনারও ক্ষমতা নেই হ্যাঁ মহিমাময় জয়দেবকে অনন্তকাল ধরে জানেন এখন জয়দেবের সঙ্গে তর্কে প্রবেশ করা বোকামি তাই সঙ্গে সঙ্গে কথার মোড় ঘুরিয়ে বললেন না না আনারবাসে চাটনি তাহলে করিস এতে আপত্তির কিছু নেই তো ভালোই হবে জবাব শুনে জয়দেব বেরিয়ে গেলেন ঠকাইয়ে রিক্সায় উঠে হাত তুলে নাইট বলে চলে গেলেন ধীরে ধীরে রিক্সার টুং টুং শব্দ গলির মোড়ে মিলিয়ে গেল আধ ঘন্টা খানিক বাদে সবে খাওয়া দাওয়া সেরে মহিমাময় শুতে যাবেন এমন সময় গলির মোড় থেকে একটা রিক্সার টুং টুং শব্দ এগিয়ে এসে মহিমাময়ের সদর দরজার সামনে থামল কড়ানাড়তে দরজা খুলে মহিমাময় দেখলেন জয়দেব মহিমাময়কে দেখে জয়দেব বললেন প্রায় বাড়ি পর্যন্ত গিয়ে ফিরে এলাম ঠিক করে বল তো আনারসের চাটনি করবো কি করব না মহিমাময় বললেন সে তো আগেই বলে দিলাম রে অসুবিধা যদি না হয় আনারসের চাটনি হলে তো ভালোই জয়দেব আহত হলেন সুবিধা অসুবিধার কথা আসছে কোথায় আই ঠিক করে বল আনারসের চাটনি করব কি করব না কথা না বাড়িয়ে মহিমাময় বললেন আনারসে চাটনি করবি জয়দেব আবার সেই ঠকাইয়ের রিকশায় উঠে চলে গেলেন এবার দরজা বন্ধ করে মহিমাময় শুটে গেলেন একতলাতেই পাশের ঘরে শোবার ঘর রাস্তার ধারে মাথার কাছে জানলা রাতে সেই জানলাটা বন্ধ করে শোন মহিমাময় তখন আবছা তন্দ্রামতো ঘুম এসেছে মহিমাময়ের পাশে স্ত্রী গভীর নিদ্রায় নিমগ্ন হঠাৎ রিক্সার টুংটুং এবং জানলায় ঠুকঠুক শুনে মহিমাময় জানলাটা একটু ফাঁক করলেন আবার জয়দেব এসেছেন জানলার নিচে ফুটপাথে দাঁড়িয়ে রয়েছেন বোধহয় কাছে পিঠে কোথাও একটা চোলাইয়ের আড্ডা পেয়েছেন সেখান থেকেই ঘুরে ফিরে বারবার আসছেন জানলার উপাশে অন্ধকারে মহিমাময়ের আবছা মুখটা দেখে জয়দেব জানতে চাইলেন তাহলে শেষ পর্যন্ত কথাটা কি হলো আনারসের চাটনি হবে কি হবে না ঘুম চোখে মহিমাময় বললেন আর চালাসনি নি জয়দেব আনারসের চাটনি হবে 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 আবার রিক্সায় উঠে জয়দেব বিদায় নিলেন কিন্তু পুরোপুরি বিদায় নয় তিরিশ চল্লিশ মিনিট পর পর ওই ঠকাইয়ে চড়ে ঘুরে ঘুরে আসতে লাগলেন এবং সঙ্গে ওই একই জিজ্ঞাসা আনারসের চাটনি হবে কি হবে না রাত দুটো আড়াইটি নাগাদ ব্যাপারটার একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেল মহিমাময়ার আর জানলা বন্ধ করছেন না জয়দেব আর রিক্সা থেকে নামছেন না জানলার কাছে এসে ঠকাই ঘন্টা টুংটুং করছে রিক্সা না নামিয়ে উঁচু করে ধরে রেখেছে সে সেখানে হেলান দিয়ে বসে আছেন জয়দেব টুং টুং শব্দ শুনে দুপাশ থেকে দুই বন্ধুতে সেই একই প্রশ্ন হচ্ছে ক্রমশ প্রশ্ন এবং উত্তর দুটোই সংক্ষিপ্ত হয়ে এসেছে জয়দেব প্রশ্ন করছেন আনারস মহিমামায় উত্তর দিচ্ছেন হবে সকাল সাড়ে চারটে নাগাদ সামান্য পট পরিবর্তন হলো রিক্সার টুং শব্দ শুনে যথারীতি বিছানায় উঠে বসে মহিমাময় অবাক হয়ে দেখলেন রিক্সার সিটে ঠকাই বসে রয়েছে আর রিক্সাটা চালাচ্ছেন জয়দেব এখন অবশ্য চালাচ্ছেন না দাঁড়িয়ে রয়েছেন তবে হাতের ঘন্টিটা খুব টুং 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 করে যাচ্ছেন মহিমাময় কি বিছানার উপর উঠে বসতে দেখে ঠকাই দাঁত বার করে হাসলো তারপর দেহাতি হিন্দিতে জিজ্ঞাসা করলো আনারসতা চাটনি হোগা কি নেই হোগা হতভম্ব মহিমাময় কি জবাব দেবেন বুঝতে পারছিলেন না এর একটা অন্য রকম কাণ্ড ঘটল ক্লান্তির জন্যেই হোক অথবা অনভ্যাসের জন্যই হোক রিকশার হাতলটা হঠাৎ ছেড়ে দিলেন জয়দেব রিক্সাটা উল্টে দূরে ছিটকে গিয়ে পড়ল ঠকাই তার বিশেষ কিছু হয়নি সে তাড়াতাড়ি ধুলো ঝেড়ে নিয়ে রিক্সাটা সোজা করে নিয়ে জয়দেবকে ফেলেই দৌড়ে রওনা হলো আর জয়দেব পিছু পিছু চেঁচাতে লাগলে অ্যা অ্যা ঠকাই 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 দাঁ দা দা তোর ভাত আর নিয়ে যা ঠকাই আর দাঁড়ায় সে তখন রীতিমতো ছুট লাগিয়েছে তার পেছনে ছুট লাগাতে লাগাতে জয়দেব একটু ঘুরে দাঁড়িয়ে জানলার ও প্রান্তে বিছানার উপর বসে থাকা মহিমাময়কে দেখে বললেন এ মতো বলে বলে দে দে আনারসের চাটনি হবে হবে কি না মহিমা তারপর উত্তরের অপেক্ষা না করে ঠকাইয়ে রিকশার পেছনে প্রাণপণে দৌড় দিলেন জয়দেব আর মহিমাময় বিছানায় বসে বসে ভাবতে লাগলেন তাহলে আনারসের চাটনি হবে না হবে না গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে আর নিচে কমেন্ট বক্সে আপনার মতামত পেলে খুব ভালো লাগবে মনে করিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক করবার কথা আর সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ